আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এমকে ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা এমএস অফিস ওয়ার্ড এর হোম অফ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। সো চলুন ভিউয়ার্স, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হোম মেনুর সাব মেনু ফাইন্ড রিপ্লেস অ্যান্ড সিলেক্ট, এডিটিং মেনু নিয়ে, এডিটিং সাব মেনু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট এখানে যেটা রয়েছে যে ফাইন্ড, আমার যদি ওই আমার ডকুমেন্টসে কোনো কিছু যদি আমাকে ফাইন্ড করতে হয় বা খুঁজে বের করতে হয় তাহলে এটার মাধ্যমে আমি করতে পারবো। যেরকম ধরুন আমি যদি আমার এখানে লিখি যে আমার ট্রেভেল একটা ওয়ার্ড আছে, ট্রেভেল ওয়ার্ডটা আমি খুঁজে বের করব, তখন আমাকে ট্রেভেল লিখতে হবে, TRA ট্রেভেল লিখে যদি আমি এটাকে ফাইন্ড করি, এই যে আমি এটাকে ট্রেভেল লিখে ফাইন্ড করেছি, ট্রেভেল যে জায়গা আছে আমার এটা সিলেক্ট করেছি, এখানে ট্রেভেল আছে, এখানে ট্রেভেল আছে। তো এটা হচ্ছে যে ফাইন্ড, এটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড কিভাবে আমরা ফাইন্ড করবো, এটা হচ্ছে ফাইন্ডের সিস্টেম। আরো অনেকভাবে ফাইন্ড করা যায়, যে ম্যাথ ক্যাচ দিয়ে ফাইন্ড করা যায়, এটা দিয়ে ফাইন্ড করা যায়। যে এখন যদি আমি এটা এটা দিয়ে ফাইন্ড করি, ম্যাচেবল ওয়ার্ড, এটা হচ্ছে ম্যাচেবল ওয়ার্ড। তারপরে যে ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, দুইটা এখানে দুটো আছে, ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, ইউজ উইল টিকেট, সরি এটা আমি জানি না, সাউন্ড লিক ইংলিশ, ইংলিশে সার্চ করতে পারবো আমি এখানে ক্লিক করে, ফাইন্ড অল ওয়ার্ড ফ্রম ইংলিশ, এখানে সব থেকে আমি মানে ইংলিশ ওয়ার্ড খুঁজে বের করতে পারবো, ম্যাথ সাফিক্স থেকে বের করতে পারবো, ইগনোর ফাংশন, ক্যারেক্টার, এগুলো পরে আলোচনা আসবে, আপনারা দেখতে পারবেন। ইগনোর হোয়াইট স্পেস একটি ক্যারেক্টার, এখন যেটা যে ফন্ট দিয়েও আমি মানে এটাকে সার্চ করে বের করতে পারবো, প্যারাগ্রাফ দিয়ে সার্চ করে বের করতে পারবো। তারপরে টেপ, ল্যাঙ্গুয়েজ, এইভাবে আমরা এটাকে মানে এখানে ফাইন করতে পারবো। তো মূলত যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা তো বেসিক এখানে বেসিক দেখাচ্ছি, তো এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফাইন্ড, এখানে কোনো ওয়ার্ড আপনার যদি প্রয়োজন হয় এটা লিখে আপনি সার্চ করলেই, আপনি ফাইন্ড মেন ডকুমেন্টসে ক্লিক করলে আপনি এটাকে পাবেন, ঠিক আছে, আপনি যে ওয়ার্ডটা চাচ্ছেন সেটা পাবেন। এখন আমরা এই ওয়ার্ডটাকে রিপ্লেস করবো, আমরা এই ওয়ার্ডটাকে রিপ্লেস করবো, কীভাবে রিপ্লেস করতে পারি, রিপ্লেস বাটন ক্লিক করলাম, এটাকে টেবিলটাকে রিপ্লেস করে আমরা লিখবো যে ধরো আমরা ফাইন্ডে লিখবো, টেবিলটাকে রিপ্লেস করে আমরা ফাইন্ড লিখবো, এই যে FIND, টেবিলটাকে আমরা রিপ্লেস করতেছি। সো ফাইন্ড রিপ্লেস, রিপ্লেস ক্লিক করলাম, এই যে দেখুন, এই যে টেবিলের দুটো জায়গায় ফাইন্ড ফাইন্ড চলে আসছে, টেবিলের দুটো জায়গায় ফাইন্ড চলে আসছে। সো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে ফাইন্ড আর রিপ্লেস বুঝতে পারছেন। গো টু, এটা এটা পরে আলোচনা করব, গো টু এটা অনলাইনের, অনলাইন লাগবে, কোথায় যাব এখান থেকে, এনি ফাইল, যদি আমি ফাইল খুঁজতে চাই, ধরুন আমি যদি লাইন খুঁজতে চাই, এক নম্বর লাইনটা আমি খুঁজবো, এক নম্বর লাইনটা খুঁজবো, আমি গেলাম এই যে আমার এক লাইন, আমার লাইন, আমার কার্সরটা চলে আসছে, এটা হচ্ছে এই কাজ। বুকমার্কস, এটা অনলাইনের, কমেন্টস, এটা অনলাইনের, ফোর্ড ডট, এটা অনলাইন, এখানে সবগুলো অনলাইন, শুধু লাইনটা আমার ভার্চুয়াল ছিল, আমি এটা মানে আমি দেখাই দিচ্ছি আপনাদের। সো আমরা ফাইন্ড রিপ্লেস অ্যান্ড গো টু অলরেডি বুঝে গেছি, তারপরে এটার কাজ এখানে এগুলোতে শেষ। তারপর এটা হচ্ছে যে সিলেক্ট, আপনি কীভাবে যদি এটাতে ক্লিক করেন তাহলে অল সিলেক্ট হয়ে যাবে, যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে আপনি সিলেক্ট যতদূর করার অতদূর করতে পারবেন। চেঞ্জ দ্য সিলেকশন কার্সর টু দ্যাট ইউ ক্যান সিলেক্ট অ্যান্ড মুভ লিঙ্ক, ও সরি এটা হচ্ছে লিঙ্কের জন্য ভিউয়ার্স, এটা অনলাইনে এটা দরকার নাই। সো আমরা ফাইন্ড রিপ্লেস অ্যান্ড গো টুর কাজ বুঝতে পারছি, যেটা আমাদের এমএস অফিস ওয়ার্ডে খুবই প্রয়োজন। আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারবেন, যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন দেন আরও পারফরমেন্স ভালো করতে পারবেন, দেন এটার মধ্যে আরও অনেক কিছু রয়েছে যা আপনারা নিজেরাও খুঁজে বের করতে পারেন।
কিছু মানে নিজেকে একটু ক্রিয়েটিভিটি মনে করে কাজ করুন, দেন আমার মনে হয় খুব ইজিলি এমএস অফিস ওয়ার্ডটা আপনারা শিখতে পারবেন। আমি তো সব শুধু বেসিক দেখাচ্ছি, যে আপনারা যদি নিজেদের থেকে একটু বেশি অ্যাডভান্টেজ হয়ে একটু ফাইন্ড করেন কোনো কিছু, তাহলে আপনারা অবশ্যই ভালো পারবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। অ্যান্ড দেন সাবস্ক্রাইবস, প্রতিদিনই বলি সাবস্ক্রাইব করার কথা, সাবস্ক্রাইব যদি ভালো লাগে করবেন, অ্যান্ড দেন যদি ভালো লাগে লাইক দিবেন। প্লিজ আমাকে ধোকা দিবেন না, কেউ খুব রাগ হয়ে ভিডিও যে বাজে হচ্ছে। ওকে ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। টেক কেয়ার সবাই, অনেক অনেক ভালো থাকবেন।